দিল্লুর বাক্তার আপনি লিখেছেন আমার বোনের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি আছে যার মূল্য অনেক তার স্বামী সন্তান নেই এখন তার কি হজ ওয়াজিব হয়েছে বা তার উপর কোরবানি ওয়াজিব হবে কি না তার কোনো নগদ টাকা নেই ভাইয়েরা তার খরচ দেয় বোন উত্তরাধিকার প্রসূত্র সূত্রে যে জমি পেয়েছেন এই জমি এটার উপরে যদি তার সংসার চলে বা তার জীবন ধারণ করা নির্ভর করে তাহলে তার উপরে এটা বিক্রি করে হজ করা ফরজ নয় আর যদি সেরকম বিষয় না হয় তাহলে এটা বিক্রি করে হজ তাকে করতে হবে কেন এটা অ্যাসেট অ্যাসেট এটা সেল করেও যদি সে হজ করতে পারেন তাহলে তার মানে হজ করার মতো টাকা হয় হজ ফরজ হওয়ার জন্য একজন নারীর দুইজন মানুষের হজ করার মতো টাকা থাকতে হয় নিজের এবং মাহারামের তার সাথে যিনি যাবেন পুরুষ তিনি তার অতি বর্তমান বাজারে ধরেন সাত লাখ টাকা তো আজকের বাজারে কেউ এরকম সম্পদের যদি মালিক হয় যে সম্পদের মূল্য চোদ্দ লাখ টাকা তাহলে তার উপর হজফরস হয়ে যাবে যদি এই সম্পদের উপরে তার জীবন ধারণটা নির্ভর না করে তাহলে বিক্রি করে তাকে হজে যেতে হবে উম